देवयानी के मामले में अमेरिका को माफ़ी मांगनी चाहिए कि जिस प्रकार उनका रवैया रहा, व्यवहार रहा, ये केवल भारत की बात नहीं है, ये सब विकसित देशों को इसको सबक सीखना चाहिए। নিউইয়র্কে কূটনীতিক দেবযানী খোবড়াগাড়িকে হেনস্থার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে আরও সুর চড়ালো ভারত। শুধু দুঃখ প্রকাশ চাইলেই হবে না, ক্ষমা চাইতে হবে, ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিল নয়াদিল্লি। কূটনীতিককে হেনস্থার প্রতিবাদে ন্যায় মার্গে মার্কিন দূতাবাসের সামনে থেকে ট্রাফিক ব্যারিকেড সরিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। সেই সঙ্গে কূটনীতিক রক্ষা কবচ কাড়ার ইঙ্গিতপূর্ণ একাধিক পদক্ষেপ করেছে ভারত। কূটনীতিককে হেনস্থার ঘটনাটি পর্যালোচনা করার কথা বললেও পরে দুঃখ প্রকাশ করেছে আমেরিকা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন বিদেশ সচিব জন কেরি। এসএসকেএম রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। কম খরচে চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার সাধারণ মানুষ, কিন্তু সেখানেই দালাল রাজের অভিযোগ, অতিষ্ঠ রোগীর পরিবার। কাশীনাথ রায় বয়স ৬০, মেরুদণ্ডে চোট লেগে শরীর আংশিক পক্ষাঘাতগ্রস্ত। চিকিৎসা চলছিল এসএসকেএম এর নিউরোসার্জারি আউটডোরে। চিকিৎসকরা জানিয়েছেন সার্জারি করতে হবে, কিন্তু হাসপাতালে শয্যা না মেলায় রোগীকে ভর্তি করা যায়নি। আর্থিক সঙ্গতির অভাবে অন্য কোথাও সার্জারি করানোর সিদ্ধান্ত নিতে পারেননি বাড়ির লোক। পরিবারের সদস্যদের অভিযোগ, ১১ই ডিসেম্বর এক দালাল ৫০০০ টাকার বিনিময়ে রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন, কিন্তু তারপর থেকে ঝামেলা আরও বেড়েছে। কাশীনাথ রায়ের পরিবারের অভিযোগ, ভর্তির পরের দিন থেকেই অন্য এক দালাল বেশি টাকা দাবি করে। বাড়ির লোক তা দিতে অস্বীকার করতেই ওই দালাল শয্যা ছাড়ার জন্য চাপ দিতে শুরু করে, এমনকি কয়েকবার রোগীকে জোর করে শয্যা থেকে নামিয়ে মেঝেতে শুইয়ে দেয়। বাধা দিলে বাড়ির লোককে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। চার রাজ্যে বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর সংসদীয় দলের প্রথম বৈঠকে দলীয় সাংসদদের চাঙ্গা করার চেষ্টা করলেন সোনিয়া মনমোহন। সেই সঙ্গে ২০১৪ নির্বাচনে ঝাঁপানোর জন্য প্রাথমিক দিশানির্দেশও দিয়ে দিলেন তাঁরা। কিন্তু সোনিয়া গান্ধী দলীয় সাংসদদের বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এই উপলক্ষে ১০ বছরে ইউপিএ সরকারের সাফল্য সংক্রান্ত একটি পুস্তিকাও কংগ্রেস সাংসদদের হাতে তুলে দেওয়া হয়। ক্যালেন্ডারে ডিসেম্বরের ১৮, কিন্তু বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে শীতবস্ত্রের অধিকাংশই আলমারি বন্দী। সূর্য না ডুবলে তো গায়ে সোয়েটার জ্যাকেট চাপানোই দেয়। প্রশ্ন একটাই, কবে ঝাঁকিয়ে পড়বে শীত? আবহাওয়া দপ্তর অবশ্য এখনই কোনো আশা দেখাতে নারাজ। তবে আবহবিদদের মতে এখনই ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা না থাকলেও শীতের অনুভূতি থাকবে।